শুভ সকাল বন্ধুরা, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের ছাত্র সমাজের ভূমিকা অনন্য। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের এক অন্যতম দৃষ্টান্ত হল আমাদের ভাষা আন্দোলন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে নেমেছিল। বুকের রক্ত ঢেলে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়। বন্ধুরা, ছাত্র আন্দোলন সবসময় সমাজের পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে ছাত্ররা তাদের অধিকার ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছে। তাদের সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে সমাজে পরিবর্তনের সূচনা হয়েছে এবং এর প্রভাব আজও আমাদের সমাজে বিদ্যমান। বন্ধুরা, স্মরণ করা যায় 69-এর গণ অভ্যুত্থানের কথা। 1969 সালে বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান গড়ে তোলে। এই আন্দোলনে ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করে এবং এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে কাজ করে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী ছাত্র সমাজ মুক্তিবাহিনীর সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা পাকিস্তানি শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ছিনিয়ে আনতে সক্রিয় অংশগ্রহণ করায়। বাংলার ছাত্র সমাজ কোনো অনিয়ম ও শোষণকে কখনো মাথা পেতে নেয়নি, কোনো স্বৈর শাসকের বশ্যতা স্বীকার করেনি। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন তার জ্বলন্ত প্রমাণ। বন্ধুরা, 2018 সালে বাংলাদেশের ছাত্ররা দুটি আন্দোলনে অংশ নিয়েছিলেন। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন দেশের সাধারণ ছাত্ররা। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তৎকালীন সরকার কোটা ব্যবস্থা সংস্কারে বাধ্য হয়। আবার একই বছর ঢাকায় দুজন শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীরা সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। এই আন্দোলন ব্যাপক জনসমর্থন পায় এবং তৎকালীন সরকারকে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করে। এভাবেই যুগে যুগে দেশে বিদেশে ছাত্র আন্দোলনের অসংখ্য নজির রয়েছে। ছাত্র সমাজ কখনো মাথা নত করে না, নীতি আদর্শে অবিচল, সত্যের পক্ষে লড়ে, জীবন দিতেও প্রস্তুত থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সাম্প্রতিক সময়ে প্রত্যক্ষ করেছি অমিত তেজদীপ্ত বাংলার মেধাবী ছাত্রদের শক্তি ও সামর্থ্য। সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বাংলার ছাত্র সমাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। 2024 সালের জুলাই মাসে সংগঠনটি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাথে দেশের সর্বস্তরের ছাত্র জনতা সংহতি প্রকাশ করে। তারপরেও ছাত্রদের ন্যায্য দাবি উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ব্যাপক নির্যাতন শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হতে থাকে বাংলার জনপদ। এক পর্যায়ে তার রূপ নেয় এক দফা এক দাবিতে। তৎকালীন সরকারের পদত্যাগ চায় ছাত্র জনতা। পুরো জুলাই মাস জুড়ে চলা আন্দোলন আরও বেগবান হয়। বন্ধুরা, 5ই আগস্ট 2024, তৎকালীন সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচি দেয়। বেলা 11টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে লোকে লোকারণ্য হয়ে ওঠে। এক পর্যায়ে পুরো ঢাকা শহর দখল নিয়ে নেয় ছাত্র জনতা। স্বৈরাচারের পতনে ছাত্র জনতা উল্লাসে ফেটে পড়ে। বন্ধুরা, আমরা এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে গুম,
খুন থাকবে না, কোনো দুর্নীতি সিন্ডিকেট থাকবে না। এই বাংলাদেশ হবে আমাদের সবার বাংলাদেশ। এই বাংলাদেশ আবু সাইদ মুগ্ধদের বাংলাদেশ। তারা আমাদের ভাই, ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। আমাদের আপন হাতেই গড়ব এই প্রিয় বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, জুলাই ২৪-এর বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আত্মার শান্তি প্রার্থনা করছি, সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খান নাজম ই এলাহি এবং আমি ইশরাত জাহান নীলা। তো বন্ধুরা, চলুন জেনে নেই আজকের মহানগরে আপনাদের জন্য যা যা থাকছে। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের প্রথম নিবেদন আমাদের নিয়মিত পরিবেশনা জীবন জীবিকা। এতে শুনতে পাবেন মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন সংগ্রামের কথা। রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন। শুনতে পাবেন একটি দেশের গান। প্রিয় বন্ধুরা, ফিরে দেখে একাত্তর পর্বে রয়েছে একাত্তরের রণাঙ্গন থেকে বীর মুক্তিযোদ্ধাদের লেখা চিঠির সংকলন গ্রন্থ একাত্তরের চিঠি থেকে পাঠ। শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য এবং সবশেষে প্রাসঙ্গিক বিষয়ে জনকল্যাণমূলক বার্তা তো থাকছেই। আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রিয় শ্রোতা, মহানগরী ঢাকায় অনেক শ্রেণী পেশার মানুষ বসবাস করে। তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ করতে হচ্ছে। মহানগরের জীবন জীবিকা পর্বে আমরা এমনই একজন শ্রমজীবী কর্মঠ মানুষের হাসি কান্না ও জীবন সংগ্রামের নানা কথা শুনে থাকি। আজকের পর্বেও তার ব্যতিক্রম হবে না। বন্ধুরা, এবারে রয়েছে মহানগরের বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন ও সংগ্রামের কথা নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব জীবন জীবিকা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। বন্ধুরা, নানা ধরনের নানা পেশার মানুষের মুখরিত আমাদের এই মহানগরী ঢাকা শহর। আজকে আমরা একজন ব্যতিক্রমী পেশার মানুষের গল্প শুনব, যেই পেশাটি সচরাচর দেখা যায় না। পুরাতন পানির বোতল, স্যান্ডেল এবং কাচের বোতল, যেটিকে সচরাচর ভাঙ্গারির ব্যবসা বলা হয় সাধারণ ভাষায়, উনি এই ব্যবসার সাথে জড়িত আছেন। ওনার সাথে আমরা একটু কথা বলবো। শুরুতে ওনার নাম পরিচয়টা আমরা একটু জেনে নিই। আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিক্রমপুর। এখানে ঢাকা কোথায় থাকছেন? এই শ্যামলী ২ নম্বর কাজের বেশ। আমি দেখতে পাচ্ছি যে আপনি পুরাতন কাচের পানির বোতল বিক্রি করছেন এবং অনেক ভাঙ্গারি, অনেক জিনিসপত্র আপনার এখানে আছে। এই যে আপনি ব্যবসাটা শুরু করেছেন। আমি ব্যবসা করতাম আপনার সোনারগাঁও হোটেলে, তা আর্মি ডিপার্টমেন্টের প্রতিরক্ষা মন্ত্রণালয় কয় বিভাগে ওই পুরাতন মালমূল যা আছে, ইস্কার মালমূল যা আছে সব কিছু কিনতাম। আপনার আরোদের সামনে খিচুড়ি মিচুড়ি বেঁচাইতাম, এইসব বেঁচে বেঁচে রুটিমুটি বেঁচাইতাম, আর আমি এইভাবে ব্যবসা করতাম। এই ব্যবসাটা কত বছর আগে শুরু করেছিলেন? আমি এই ব্যবসা স্টার্ট করেছি আপনার লোকাস ৮৯-তে। এখানে আপনি কি কি ভাঙ্গারি বা কি কি পুরাতন জিনিস বিক্রি করছেন? পানির বোতল, স্যান্ডেল, তারপরে এই কাঁচের বোতল, আবার বয়ম টিয়মেডি সব। আচ্ছা, এগুলো কোত্থেকে সংগ্রহ করেন, কিভাবে সংগ্রহ করেন? এটি হোটেল তে বাই করে, সোনার হোটেল থেকে ওটি আবার আমি কিনে আনিও না, আমি টেন্ডার দিতে দিয়েছিলাম, আমার টেন্ডার সিডর মিডর সবই আছে। আচ্ছা, কত করে কিনেন? ধরেন একটা বোতলের যদি ধারণা দেন, কত করে আপনার কেনা পড়ে এবং কত করে বিক্রি করেন? এডি ওই লোক আপনার বাই করি তো টেন্ডারের মাধ্যমে। ওর মধ্যে আছে আপনার তেল, চুল, গ্যালাট, গোলাট, কাটন, মাটন যা আছে সম্পূর্ণ এডি বাই করতাম। আচ্ছা, কেমন লাভ হয় একটা মাসিক ধারণা আমাদেরকে দিতে পারবেন? মোটামুটি কিছু সামথিং আনুমানিক অন খাইলে বাস্তা আছে। আচ্ছা, পরিবারে কে কে আছে? আমার হলো পাঁচ মেয়া, এক পোলা, পোলা আপনার সেকেন্ড ইয়ারে পড়তে আছে, আর মেয়া দুইটা মাস্টার্স পাস, বিশেষ পরীক্ষা দিয়েছে তিনবার করে। জি, অনেক ভালো থাকবেন, আপনার ব্যবসা সফলতা কামনা করছি, আপনার পরিবারের জন্য সফলতা কামনা করছি। প্রিয় বন্ধুরা, একজন ভাঙ্গারি বিক্রেতার সাথে আমরা কথা বলছিলাম, যিনি
পুরাতন পানির বোতল, কাঁচের বোতল এবং স্যান্ডেল সহ পুরাতন নানা জিনিসপত্র বিক্রি করছেন এবং এই করে পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছেন, খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন। আগামী পর্বে অন্য কোনো পেশাজীবী মানুষকে নিয়ে যথারীতি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় বন্ধুরা, শুনছিলেন জীবন ও জীবিকা পর্বটি। প্রিয় শ্রোতা, আমরা অনেকেই আছি সময় সুযোগ পেলেই গান শুনি, কারণ গান আমাদের মানসিক প্রশান্তি এনে দেয়। আর সেই গান যদি প্রিয় জন্মভূমির কথা বলে তাহলে তো আর ভালো লাগা আরও বেশি বেড়ে যায়। প্রতিটি দেশাত্মবোধক গানই আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং দেশের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে আরও সচেতন করে। প্রিয় বন্ধুরা, মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি দেশের গান। গানটির শিল্পী সুমন রহাত, কথা সাজিয়েছেন কামরুজ্জামান লিটন, সুর করেছেন আলী আফতাব লনি। আমার দেশের একটি শালিক পাখি, সেও গায় বাংলাদেশের গান। আমার দেশের শালিক পাখি, সেও গায় বাংলাদেশের গান। আমার দেশে একটি দোয়েল পাখি, সেও গায় বাংলাদেশের গান। আমার দেশের একটি শালিক পাখি, সেও গায় বাংলাদেশের গান। আমার দেশের লক্ষ কোটি কৃষক, জীবন জুড়ে তাদের স্বপ্ন সুখের গান। আমার দেশের একটি শালিক পাখি, সেও গায় বাংলাদেশের গান। আমার দেশে একটি দোয়েল পাখি, সেও গায় বাংলাদেশের গান। আমার দেশের একটি শালিক পাখি, সেও গায় বাংলাদেশের গান। দেশের গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা খ থেকে, মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা, আপনাদের ইমেল এবং চিঠি নিয়ে এবারের পর্ব বাঁধন ও ইবাঁধন গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকী। প্রিয় শ্রোতা, আমরা সকলেই ভালো থাকার কথা চিন্তা করি, কিন্তু আমাদের এই ভালো থাকার চিন্তাটা অনেক সময় শুধু নিজেকে আর নিজ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
অথচ একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে নিজেকে কিংবা নিজ পরিবারকে ভালো রাখার জন্য আমাদের চারপাশের সব কিছুই ভালো রাখা জরুরি, আর তাই দরকার ভালো থাকার সম্মিলিত প্রয়াস। আমরা যদি সকলে মিলে ভালো ভালো কাজ করি, সততার সাথে কাজ করি, শুধু তখনই সম্ভব আমাদের পরিপূর্ণ ভালো থাকা নিশ্চিত করা। তাই আসুন সততার সাথে ভালো কাজ করি, অন্যকেও সৎ থেকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে তুলি। এমনই আহ্বানে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বাঁধন ও ইবাঁধনের আজকের পর্বে। আজ শুরুতেই যার ইমেইলটি হাতে রয়েছে সেটি পাঠিয়েছেন বিশ্বনাথ দাস বিশু, সাধারণ সম্পাদক, গছাহার বেতার শ্রোতা ক্লাব, চিরির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন তিনি। গত 26 তারিখে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে সেদিন আমার ক্লাবের নাম ভুল বলা হয়, যাতে আমি সত্যি ভীষণ কষ্ট পেয়েছি। আমার ক্লাবের নাম হলো গছাহার বেতার শ্রোতা ক্লাব। আমার অনুরোধ, নাম ঠিকানা বলার সময় যেন সতর্কতা অবলম্বন করা হয়, তাছাড়া সেদিন প্রচারিত সব আয়োজন আমার মন ছুঁয়ে যায়। সুন্দর পরিবেশনাগুলো উপহার দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। বিশ্বনাথ দাস বিশু, আপনি তো আমাদের পুরনো এবং নিয়মিত শ্রোতা, বলুন তো এমন ভুল কি প্রতিদিন হয়? হয় না, তাই না? তার মনে হচ্ছে ভুল করে সেদিন হয়তো একটু ভুল হয়ে গেছে। যেহেতু আপনাদের লেখাগুলো একদম সরাসরি পড়ে উপস্থাপন করি, তাই হঠাৎ কখনো মনের ভুলেই এমন ভুল হয়ে যায় যা সেই মুহূর্তে হয়তো বুঝতেই পারি না। বুঝতে পারলে অবশ্যই সাথে সাথে তা শুধরে দিতাম। তাই আশা রাখছি কদাচিৎ এমন ভুলে কেউ মনকষ্টে থাকবেন না। আর সেদিনের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের মেইলটি করেছেন মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ দৌলতপুর মানিকগঞ্জ থেকে। তিনি লিখেছেন, তারুণ্যের জয়গান দিয়ে নতুনের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে সচেতন এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে। মহানগর সাজুক নতুন রূপে, নতুন উদ্যমে, সেই কামনা। নিয়মিত মেইলের উত্তর পেয়ে ভালো লাগছে। মহানগর পরিবারের সকলের প্রতি রইল অগাধ ভালোবাসা। মহানগরে রেডিও মেকানিকের জীবন সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। মেহেদি হাসান মাসুদ, আপনাদের চাওয়া মোতাবেক নানা নতুন পর্ব কিংবা আপনাদের পছন্দের পুরনো কিছু পর্বে ফিরিয়ে এনে নতুনভাবে সাজানো হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরকে। নতুনত্বের ছোঁয়ায় রাঙিয়ে আয়োজনকে আরও প্রাণবন্ত এবং আপনাদের পছন্দের করে তুলতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে সবসময়। তবে তার জন্য আপনাদেরকেও সবসময় পাশে থাকতে হবে। আশা করি থাকবেন এবং নিয়মিতভাবে লিখে মতামত জানাবেন। ধন্যবাদ লেখনের জন্য, আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাউর গোপালগঞ্জ থেকে লিখেছেন, দ্রোহের কবি, মানবতার কবি, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেতার ম্যাগাজিন মহানগর থেকে প্রচারিত বিশেষ অনুষ্ঠানমালা ভালো লেগেছে। গণমানুষের কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। একইভাবে মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে, তিনিও লিখেছেন, কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে সেদিনের বিশেষ আয়োজন থেকে জাতীয় কবির জীবন, কর্ম, কবিতা, গান ইত্যাদি সম্পর্কে জানতে পারলাম, ভালো লাগলো। ফয়সাল আহমেদ শিপন ও বন্ধু মোহাম্মদ রাসেল শেখ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ দিনের বিশেষ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য এবং ভালো লাগার কথা আমাদের কাছে লিখে জানানোর জন্য। আগামীতেও সবসময় লিখবেন এ প্রত্যাশা রাখছি। শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, তিনি লিখেছেন, শুরুতে জানাচ্ছি শিউলি ফুলের শুভেচ্ছা। বর্তমানে আবার গরম বাড়ছে, তাই একজন বিশেষজ্ঞ ডাক্তারকে এনে এই সময়ের করণীয় স্বাস্থ্য বার্তা সহ কিছু আলোচনা শুনতে পেলে ভীষণ ভালো লাগবে বলে আমি মনে করি। আর জীবন জীবিকা পর্বে একজন পশু ডাক্তারের সাক্ষাৎকার শুনতে চাই। বি এম কৌশিক আহমেদ সুজন, সাধারণ সম্পাদক মধুমতি বেতার শ্রোতা সংঘ
ঘোড়া দাউড় গোপালগঞ্জ থেকে লিখেছেন, 22 আগস্ট প্রচারিত সুস্থ থাকুন পর্বে বর্ষার সবচেয়ে সাধারণ রোগ এবং তার প্রতিরোধ বিষয়ে ডাক্তার ফাহিম আহমেদ রূপমের পরামর্শগুলো গুরুত্বপূর্ণ ছিল। এ পর্বে এনএল ফিশার এবং পাইলস বিষয়ে শুনতে চাই এবং নগর পরিক্রমা পর্বে তরুণদের সমৃদ্ধ ঢাকা গড়ার স্বপ্ন পরামর্শ জেনে ভীষণ ভালো লাগলো। প্রিয় মুখ পর্বে নায়িকা কিয়া পায়েলের সাক্ষাৎকার শুনতে চাই। শ্রী দীপক চক্রবর্তী এবং বিএম কৌশিক আহমেদ সুজন, আপনাদের মতামত অনুরোধ সম্বলিত মেইলের জন্য ধন্যবাদ। বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, সেগুলো বিবেচনায় থাকবে। এবারে সংক্ষেপে কয়েকটি মেইল পড়ছি। প্রিয় মুখ পর্বে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন আফিয়া খানম জুলি ঘোড়াদাউড় গোপালগঞ্জ থেকে। একই জায়গা থেকে তসলিমা খানম সুমি প্রিয় মুখ পর্বে তরুণ অভিনেত্রী নওবা তাহিয়ার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। ত্রিবেণী রানী দাস চিরির বন্দর দিনাজপুর থেকে দর্শনীয় স্থান পর্বে ঢাকার আহসান মঞ্জিল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুনতে চেয়েছেন এবং সৈকত কুমার দাস জীবন জীবিকা পর্বে একজন শাপুরের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। এছাড়াও ডাক্তার এস এম এ হান্নান চাটমোহর পাবনা থেকে সবাইকে বন্যার্তদের পাশে থেকে তাদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনুরোধ এবং মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে, সেই সাথে দেশ যেহেতু আমাদের, তাই দেশের মানুষকে সহায়তা করার দায়িত্বটাও আমাদের সবার। নিশ্চয়ই আমরা সকলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব, যার মধ্য দিয়ে বন্যার ক্ষতি দ্রুত সামলে উঠতে পারব। এমনই আশা ব্যক্ত করে এবার বাঁধন ও ইবাঁধন পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে শেষের কথাগুলো বলার আগে সকলের জন্য বলতে চাই, চিঠি আমাদের ঐতিহ্য আমরা সব সময়ের জন্য ধরে রাখতে চাই। তবে এটা তখনই সম্ভব হয় যখন আপনারা মানে শ্রোতারা বেশি বেশি করে চিঠি লিখবেন। ইমেলের সহজ ব্যবহারে আমরা অনেকেই চিঠি বিমুখ, কিন্তু চিঠির আবেদন সবসময়ই আলাদা। একটু কি সময় বের করে লেখা যায় না চিঠি? এভাবে বলছি কারণ আপনারা ইমেল পাঠিয়েছেন ঠিকই, কিন্তু চিঠির সংখ্যা কমছে, যা আমরা অন্তত চাই না। তাই অনুরোধ, বেশি বেশি করে সবাই চিঠি লিখুন। প্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের ইমেল পাঠাবার ঠিকানা হচ্ছে mohanagorbibi@gmail.com। প্রভাতী ম্যাগাজিন মহানগরকে নিয়ে আপনাদের মনের কথাগুলো লিখুন মন খুলে চিঠি ও ইমেইলে। তবে ইমেইলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ের ঘরে বাঁধন পর্ব লিখতে ভুলবেন না। আপনাদের প্রাসঙ্গিক ও গঠনমূলক মতামত আমাদের একান্ত কাম্য। অপেক্ষায় থাকব আপনাদের লেখাগুলো পাবার এবং আগামী সপ্তাহে আপনাদেরই লেখাগুলো নিয়ে আবারও ফিরব এই পর্বে। এমনই প্রত্যাশায় ইতি টানছি আজকের বাঁধনের। প্রিয় বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণের মায়া ত্যাগ করে লড়েছেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। রণাঙ্গনে বসে অনেক বীর মুক্তিযোদ্ধা পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে চিঠি লিখেছেন। সেসব চিঠি থেকে আমরা মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনা এবং তাদের আবেগঘন অনেক কথা জানতে পারি। প্রিয় শ্রোতা, এবারে ফিরে দেখা 71 পর্বে রয়েছে 71-এর রণাঙ্গন থেকে বীর মুক্তিযোদ্ধাদের লেখা চিঠির সংকলন গ্রন্থ 71-এর চিঠি থেকে পাঠ। পাঠে রয়েছেন খায়রুল আলম সবুজ। মা আমার সালাম গ্রহণ করবেন। পর সংবাদ, আমি আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত ভালো আছি, কিন্তু কতদিন থাকতে পারবো বলা যায় না। বাংলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা বলতে শিখিয়েছেন, সেই ভাষাকে, সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নার প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনও মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না।
সময় নেই, হয়তো আবার কখন দৌড় দিতে হয় জানি না, তাই এই সামান্য পত্রটা দিলাম। শুধু দোয়া করবেন, সবার কাছে ক্ষমা চাচ্ছি। মা, যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভূমি থেকে ইংরেজ বেনিয়াদের মতো পাঞ্জাবি গুন্ডাদের তাড়িয়ে দিয়ে এদেশকে মুক্ত করতে পারি, তবে হয়তো আবার আপনার সঙ্গে দেখা হতে পারে। বিদায় নিচ্ছি মা, ক্ষুদিরামের মতো বিদায় দাও, যাবার বেলায় সালাম। মা, 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 যাচ্ছি। ইতি জিন্না। প্রিয় বন্ধুরা শুনছিলেন ফিরে দেখা একাত্তর পর্বটি। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য নিয়ে সাজানো শুভযাত্রা পর্বে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মেট্রো রেলের সময়সূচি। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর তথ্য মতে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দিকে প্রথম ট্রেনটি ছেড়ে আসে সকাল 7:10 এবং ওদিক থেকে সকাল 7:30 পর্যন্ত 10 মিনিট পরপর ট্রেন ছেড়ে আসে। সকাল 7:31 থেকে বেলা 11:36 পর্যন্ত 8 মিনিট পরপর এবং বেলা 11:37 থেকে দুপুর 2:24 পর্যন্ত 12 মিনিট পরপর ট্রেন ছেড়ে আসে। দুপুর 2:25 থেকে রাত 8:32 পর্যন্ত 8 মিনিট পরপর এবং রাত 8:33 থেকে 9:00 পর্যন্ত 10 মিনিট পরপর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের দিকে ট্রেন ছেড়ে আসে। প্রিয় শ্রোতা, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে প্রথম ট্রেনটি ছেড়ে যায় সকাল 7:30 এবং এদিক থেকে সকাল 8:00 পর্যন্ত 10 মিনিট পরপর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে ট্রেন ছেড়ে যায়। সকাল 8:01 থেকে দুপুর 12:08 পর্যন্ত 8 মিনিট পরপর এবং দুপুর 12:09 থেকে বেলা 3:04 পর্যন্ত 12 মিনিট পরপর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে ট্রেন ছেড়ে যায়। বেলা 3:05 থেকে রাত 9:12 পর্যন্ত 8 মিনিট পরপর এবং রাত 9:13 থেকে রাত 9:40 পর্যন্ত 10 মিনিট পরপর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের দিকে ট্রেন ছেড়ে যায়। সুপ্রিয় শ্রোতা, আপনাদের যাত্রা শুভ হোক এমনই প্রত্যাশা আমাদের আয়োজন থেকে। জানিয়ে দিচ্ছি শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নজম ই এলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা এবং আমি খান নজম ই এলাহি। প্রকৌশল সহযোগিতায় মোসাম্মদ নূর জাহান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, এবং মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু। ভালো থাকবেন সবাই।